তোর টিকটক আইডিটা তোর মতো গান্ডু একজন। তো বন্ধুরা, আজকে আমরা যাকে নিয়ে কথা বলবো সে হলো আমাদের সবার প্রিয় টিকটক স্টার, হ্যালো প্যারেন্ট। হাই গাইস, আমি আজকে দেখবো আমাদের আলুগুলো কত মোটা হয়েছে বা আলু হয়েছে কি না। হ্যাঁ, আমাদের আলু হয়েছে, দেখো ছোট্ট ছোট্ট, এখনো মোটা হয়নি। সো স্যাড, তোমাদের আলুগুলো বড় হয়নি, আলুগুলো একটু জিম করতে পাঠাও, তাহলে দেখবে আলুগুলো অনেক বড় বড় হয়ে গেছে। 6-pack, 8-pack, 4-pack, কত প্যাক হবে, তখন তোমরা আলুগুলোকে খাবে, কি মজা তাই না? কোথায় বলে না, একটা কুকুর যদি ভালো খাবার খায় 10টা কুকুর এসে গে গে করবে, সেই অবস্থাটা তোমাদের হয়েছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে ভালো খাবার খাওয়া কুকুরটা কে? হাই গাইস, আমি এখন মাঠে গেছিলাম শাক তুলতে, এই দেখো কাঁকড়া শাক, কখনো দেখেছো? তোমরা তো দেখোনি তাই না, কেননা তোমরা কি, তোমরা তো মাঠ আসো না। না না, আমরা দেখবো কি করে শাক, যারা মাঠে যায় তারাই শাক দেখতে পায়। তুমি তো মাঠেই রান্না করে খাও, বাড়িতে তো শাকগুলো আনো না তাই না, আমরা কি করে দেখবো বলো? আমরা তো বাড়িতে থাকি, তুমি মাঠে থাকো তাই না? বাহ, খুব ভালো লজিক তোমার, খুব ভালো। কোন এই লোক, কাহাঁ সে আতে? তোমাদেরকে সকালবেলা সবাইকে মর্নিং জানাচ্ছি। তো তোমরা অনেকজন আমার সাথে খারাপ ভিডিও করছো, লিখে দিচ্ছ সেখানে খারাপ ভাষায়। আরে সবাই নিকে দিচ্ছে তোমাকে? আচ্ছা আচ্ছা, আমি বারণ করে দেবো, আর কেউ নিকবে না তোমায়, কেউ নিকবে না, ঠিক আছে? ওহো, ফাটাফাটি বানাও, তুমি ভিডিও বানাও। এই কমেন্ট করছে, বলেছে তোমার বিয়ে হয়েছে কি না, তোমার হাজবেন্ড কোথায়। তো তাদেরকে বলছি, আমার হাজবেন্ডকে আমি হারিয়ে ফেলেছি, ঠিক আছে, হারিয়ে ফেলেছি বলতে এটাই, ও যদি হারিয়ে যেত ওকে আমি খুঁজে নিতাম, কিন্তু ও বদলে গেছে, ওকে কি করে খুঁজবো বলো? আরে কি কষ্ট, আমি তো কষ্ট দেখে থাকতেই পারছি না, কি কষ্ট তাই না? সালা গান্ডু, ট্রাই করেছিলাম, এখনো একবার ট্রাই করছি, আমার কত বয়স দেখি, 1-0 করলে ভালো হতো না? ওলে হে, তোমায় 1 বছরের শিশু বলে দিয়েছে তাই না, ওরা কি করে জানবে বলো, তুমি 80 বছরের বুড়ি নাগিন কুড়ি। হায় রে নাগিন গুড়ি, তোর জলবা দেখে দে। আর কিছু বলবে? হ্যাঁ, আমার আর একটা কথা বলার আছে, আমার দাঁত নিয়ে যা যা সমস্যা আছে, দেখো আমার দাঁতগুলো ভালো করে দেখে নাও। ইস, কি গন্ধ, ডিসটেন্স মেইনটেইন করো। তোমাদেরকে আর কষ্ট করে আমাকে ছাড়াতে হবে না, আমি নিজের ইচ্ছায় টিকটক ছেড়ে দিচ্ছি, তোমরা ভালো থাকো। ওলে, রাগ হয়েছে, তোমাকে কেউ খারাপ ভাববে না, বানাও তোমার যেমন ইচ্ছা ভিডিও বানাও, হ্যাঁ, আর আমাদের বসে বসে মাথাটা খেতে থাকে। থ্যাংক ইউ।